হাই ফ্রেন্ডস, এসটি টেস্টির একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ একাদশী, আমাদের আজ নিরামিষ। আজ প্রায় 2-2.5 মাস হলো আমার শাশুড়ি মারা গেছে, তাই একাদশীটা 1 বছর পালন করতে হচ্ছে, তাই আজকে তো একাদশী। তা আজকে আমরা লাঞ্চে ডালিয়া খাবো। তা দেখে নিন আপনারা, এই যে ডালিয়াটা ভিজিয়ে রেখেছি, আর এই যে মুগ ডাল, আর আমি দেবো আজকে ভেজিটেবলস, এটা হচ্ছে পেঁপে, বরবটি, এটা হচ্ছে গাজর, আর এটা হচ্ছে কাঁকড়ল, আর ফোড়নে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, জিরে আর আদা, আর লঙ্কা তো লাগবেই, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যে যেরকম ঝাল খাবেন সেরকম। আর আদাটা থেতো করে দেবো, আমি ওই কষিয়ে দেবো না, একদম কাঁচা দিয়ে দেবো। আর ডালিয়া, এ তো গেল ডালিয়ার কথা, আর ডালিয়ার সাথে আজকে করব হচ্ছে এই যে আলু ভেজে রেখেছি, আলু কেটে রেখেছি দেখুন, এইটাকে বেসনে চুবিয়ে ভাজবো, আর এই যে গোটা গোটা পটল ভাজবো, আর পাঁপড় ভাজবো, মাধুরি পাঁপড় ভাজবো। আজকের লাঞ্চে আমরা এটা খাবো। রান্না সবাই জানেন, তাই জন্য আর রান্নাটা পুরো দেখাবো না। বাবার দুজনেরই শরীর খারাপ, জ্বর, তাই আজকে আমার সাথে খেতে বসলো না। নাহলে ছেলে আর ওর বাবা তো বসে আমার সাথে।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে। টাটা।